আর এই বিশ্ববিদ্যালয়ে এসে বক্তৃতা দেওয়ার সুযোগ পাওয়া, এটা আমার মতো একটা, আমি তো আর অত বেশি লেখাপড়াও জানি না, মাস্টার ডিগ্রিটাও শেষ করতে পারিনি, তারপরেও এই সুযোগটা যে পেয়েছি এটা আমি মনে করি আমার জন্য অনেক বড় পাওয়া। যে আজকে জাতির পিতা শুধু একজন মানুষ ছিলেন না, তিনি আমাদের ইতিহাস, তিনি আমাদেরকে দিয়ে গেছেন বাংলাদেশ, তিনি পথ দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে এই বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত হতে পারে। কাজে তাঁর সেই আদর্শ বুকে নিয়ে যদি এই রাষ্ট্র পরিচালনা হয় তাহলে অবশ্যই এই বাংলাদেশ আর পিছনে ফিরে তাকাবে না। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, অনেক দেশে আমাদের সাথে হয়েছিল কিন্তু অনেকে পিছিয়ে গেছে, আমি কিন্তু পিছিয়ে যাইনি, আমি বলেছি যে না আমরা এগিয়ে যাব, আমরা কার্যকর করবই ইনশাআল্লাহ। সেই কার্যকর করার জন্য সকলের সহযোগিতা কামনা করি। আর আমাদের ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা তো আমারও বিশ্ববিদ্যালয়, কাজে আমি আমার এই বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ববোধ করি। আমি চাই গবেষণা যেন হয়, গবেষণার উপর যেন বেশি গুরুত্ব দেওয়া হয়। আমাদের কৃষি গবেষণায় আমরা খুব সাফল্য অর্জন করেছি, আজকে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, কিন্তু সেই সাথে সাথে আমাদের বিজ্ঞান, আমাদের স্বাস্থ্য বিজ্ঞান থেকে শুরু করে, কারণ আমরা তো স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, দ্বিতীয়টাও আমরা করব, এরপরে তো আমাদের চাঁদে যেতে হবে। সেই চাঁদে যাওয়ার জন্য ইতিমধ্যে আমি কিন্তু লালমনিরহাটে অ্যাভিয়েশন স্পেস ইউনিভার্সিটিও করে দিয়েছি এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি বিশেষায়িতভাবে তৈরি করে দিচ্ছি, যাতে করে সব ধরনের শিক্ষা আর গবেষণা করতে পারি। তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলের কাছে আমার আহ্বান এবং অনুরোধ থাকবে, আমাদের শিক্ষক ছাত্রছাত্রী, যে গবেষণার দিকে আপনারা একটু আরও বিশেষভাবে নজর দেবেন, তাহলেই কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশকে আরও অর্থনৈতিকভাবে উন্নত করা যাবে এবং আবার আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে গৌরব পাবে, আবার সেই গৌরবে আমরা ফিরে যেতে পারবো। এখনই আমরা অনেক দূরে গিয়েছি, সামনে যাব। আমি আর অনেক সময় নিলাম, ধৈর্য ধরে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন, আর এই বিশ্ববিদ্যালয়ে এসে বক্তৃতা দেওয়ার সুযোগ পাওয়া, এটা আমার মতো একটা, আমি তো আর অত বেশি লেখাপড়াও জানি না, মাস্টার ডিগ্রিটাও শেষ করতে পারিনি, তারপরেও এই সুযোগটা যে পেয়েছি এটা আমি মনে করি আমার জন্য অনেক বড় পাওয়া। এই সুযোগ করে দেওয়ার জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অফ ল দেওয়ার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ সমাবর্তন আয়োজনে যারা দিনরাত পরিশ্রম করেছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আমার হৃদয়ের বিশ্ববিদ্যালয়, এই কথা বলেই আমরা বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।